सुप्रिय दर्शक वीडियो एंटरटेनमेंट न्यूज़ पक्ष থেকে জানাই সকলকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স সাইরেন দিচ্ছে। এমন একটি দেশে বসবাস করছি আমরা, অ্যাম্বুলেন্সটি সাইড পাচ্ছে না এগিয়ে যাওয়ার। জ্ঞান কাণ্ডহীন अवस्था নিয়ে গাড়ি চালায় চালক। ভাবতে অবাক লাগে, এতটুকু সাধারণ জ্ঞান নেই যাদের ভিতরে যে একটা অ্যাম্বুলেন্স সাইরেন দিচ্ছে তাকে দ্রুত সাইড দেওয়া। দেখতে পেলেন অ্যাম্বুলেন্স অনেকক্ষণ পর সাইড পেল এবং এগিয়ে গেল। আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করলাম, ইমার্জেন্সি একটা লেন দেওয়া উচিত। ইমার্জেন্সি লেন না থাকলে অনেক রোগী নির্দিষ্ট সময়ে চিকিৎসা নিতে ব্যর্থ হয়। এমনও শুনেছি ইমার্জেন্সি লেন না থাকায় ট্রাফিক জ্যামের কারণে অনেক রোগী রাস্তায় মৃত্যুবরণ করেছে। যার যায় সে বুঝে বিয়োগের কি বেদনা। আমি সকল চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এগুলোর সংকট পেলে দ্রুতই সাইড দেওয়ার ব্যবস্থা করবেন। তারা যেন যথাসময়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে পারে আর ফায়ার সার্ভিস যথাস্থানে যথাসময়ে আগুন নেভাতে পারে। এটি একটি সাধারণ জ্ঞান, আমারই কোনো শিক্ষা ডিগ্রির প্রয়োজন নেই। তাই যারা গাড়ি চালক আছেন সকলের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি যেসব বাহন আছে এদের সাইড দেওয়া, তারা যেন যথাসময়ে যথাস্থানে পৌঁছে তাদের সেবা সুসম্পন্নভাবে পালন করা দিতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন আর নিয়মকানুন মেনে রাস্তায় চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ।